شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفات قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل ফরিজাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন, যাকাতের অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? জি, এবং ফকির বা অভাবী কাকে বলে? খুব সুন্দর, যাই হোক একটা প্রশ্নের মধ্যে কয়েকটি প্রশ্ন করেছেন, ফকির বা অভাবী কাকে বলে? আচ্ছা, যাকাতের জন্য আল্লাহ তাআলা যে আট শ্রেণীর কথা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন, তাছাড়া অন্য কোনো খাতে যাকাত প্রদান করা জায়েজ নয়। আল্লাহ তাআলা ইন্নামা অব্বাই দ্বারা যাকাত প্রদানের খাতটিকে আটটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা আয়াত নম্বর 60 এর মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যাকাত হচ্ছে শুধুমাত্র গরিবদের এবং অভাবগ্রস্তদের, আর এই যাকাত আদায়ের জন্য নিযুক্ত কর্মচারীদের এবং ইসলামের প্রতি তাদের অর্থাৎ কাফেরদের হৃদয় আকৃষ্ট করতে, ঋণ পরিশোধে, আল্লাহর পথে জিহাদে আর মুসাফিরদের সাহায্য ও বিধান, এই বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন মহা জ্ঞানী, আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন মহা জ্ঞানী অতি প্রজ্ঞাময়। সূরা তওবা আয়াত নম্বর 7। সুতরাং কেউ যদি মনে করে যে মসজিদের কাজে ব্যবহার করবো, এটা কোনো মতেই জায়েজ হবে না। মসজিদের কাজে যাকাতের টাকা, যাকাতের অর্থ খরচ করা জায়েজ হবে না। আর নফল সাদকা সমূহের ক্ষেত্রে উত্তম হচ্ছে যেখানে বেশি উপকার পাওয়া যাবে, যেখানে প্রদান করা হয়। যেমন ফকিরের সংজ্ঞা হচ্ছে স্থান ও কাল ভেদে, যার কাছে পূর্ণ এক বছরের নিজের ও পরিবারের খরচ পরিমাণ অর্থ না থাকবে তাকে বলা হয় ফকির। স্থান কাল ভেদে এই জন্য বলা হয়েছে, হয়তো কোনো কালে বা কোনো স্থানে 1000 রিয়ালের অধিকারীকে ধনী বলা হয়, বা 1000 যদি কারো কাছে থাকে, 10000 থাকে, তাকে ধনী বলা হয়। আবার কোনো কালে বা কোনো স্থানে এটা কোনো সম্পদই নয়, কেননা সে সময় বা স্থানে জীবন ধারণের উপকার খুবই চড়ামূল্যের। এখন যদি কেউ আমাদের ইন্ডিয়ান সাধারণ মানুষ সৌদি আরবে যায়, তাহলে তার জন্য যাকাতের অর্থ অর্থাৎ তাদের তুলনায় ইন্ডিয়ান যে ব্যক্তি কর্মচারী খাটতে গেছে তার তুলনায় কোনো সম্পত্তি নাই, অর্থাৎ সেক্ষেত্রে সে যাকাতের হকদার হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া হাসানাল জাযা।